দুলা সাজাই পালকি চড়াই নিবেরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ বলেন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কোলে দিবি তুলে নবীর কোলে দাঁতে বেদাঁতে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্না বিলাপে করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমরা সবাই ওসিয়ত করি সবারই প্রতি সুন্নি আলেম দিয়ে কইরো লাশের ইমামতি সুহান আমার নবী ডাক দিয়া কই উম্মত গো আমার আল্লাহর রহমত তোমাদের প্রতি সরাসরি বর্ষণ হবে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনার কাছে জানতে চাই তাইলে আপনি নবী বলে দেন না আল্লাহর কোরআন তেলাওয়াতকারীর জন্য কেমন জান্নাত অপেক্ষা করতেছে আমার নবী বলেন যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দারুস সালাম নামক জান্নাত রেডি করে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতকারীরা থাকবে ও গো নবীজি কুরআন তেলাওয়াত যারা করবে তাদের জন্য আপনি কি কি উপহারের ব্যবস্থা করে রেখেছেন আমার নবী বলতেছেন যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর দিয়া কোরআন তেলাওয়াত তাদেরকে শোনানো হবে বলেন সুবহানাল্লাহ এটা কোন দাউদ নবী জানেন যেই দাউদ নবীর গলার কণ্ঠের সুর ছিল অত্যন্ত মর্যাদাবান অত্যন্ত সুন্দর সুমধুর দাউদ নবী যখন একটা নদীর পারে বৈশা বৈশা দাউদ নবী যখন ওনার কিতাব তেলাওয়াত করতেন নদীর মাছগুলা দাউদ নবীর কিতাব তেলাওয়াত শোনার জন্য নদীর পারের মধ্যে চলে আসত পশু পাখি ভাগগুলা পর্যন্ত দাউদ নবীর ডাইনে বামে বসে থাকত আল্লাহর নবী ডাক দিয়া বলেন যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বেশি বেশি পড়বে আল্লাহর কোরআনের সাথে মহাব্বত করবে আল্লাহর কোরআনের সঙ্গে তার সম্পর্কটা লাগায়া রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে একই মসজিদের মধ্যে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাবেন আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ তাহলে সবাই জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়ে না ও জবিল্লাহি মিনাশ ببركه بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن انس عن النبي صلى الله عليه وسلم قال الانبياء لا يتركون في قبورهم بعد 40 ليله ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله صلاة الدين كوري
মাও আর জবান কোলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল মহাব্বত ইমানি আওয়াজে জজবানি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাও আমার জান মদিনায় আমার প্রাণ মদিনায় আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না বলেন না ভুলে যেতে আপনারা বলেন মদিনার নাম আমাদের অন্তরে আসে না নাই মদিনার নাম কি ইমানদার মুসলমান কখনো ভুলে যাবে ভুলে গেলে কি মিলাদুন্নবীর মাহফিল করবে ভুলে নাই বিদায় মিলাদুন্নবীর মাহফিল আজকে এই জায়গায় ঠিক না বে ঠিক তা আমরা মদিনার নবীর নাম অন্তরে আসে না নাই মদিনার নাম কাদের অন্তরে আছে দুই হাত তুলে দেখান সোজা করে আমার আল্লাহকে দেখান এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানানোর লাড়া দেনার পরে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে হাতটা লাড়া দিয়ে জোরে পড়েন ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে মদিনার স্মৃতি গল ভাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার বলেন মদিনার স্মৃতি গল ভাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জল কেঁদে কেঁদে বাসি বন্যায় আমার জান মদিনায় আমার না আমার জান মদিনায় আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না বলেন না ভুলে যেতে বললা বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি ফটিক শরীবাসীর ব্যথার পাহাড় ঠিক কিনা বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশেক গণের ব্যথার পাহাড় দেখা দেও গো দয়াল নবী দয়ার খাজিনা বলেন না দেখা দেন গো দয়াল নবী দয়ার খাজিনায় আমার জান মদিনায় আমার না আমার জান মদিনায় আমার মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে বলা যায় না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি মাও আল্লাহ ক্যা জাহান্নাম আবি বি নসর দাগা রো রোনে মুস্তাফা কে দরিয়া বগা দিয়ে গে উনকি মহক নে দিল কো গুনচে খিলা দিয়ে হে আল্লাহুম্মা مولانا محمد وعلى ماو সবাই একটু জমান খুলে মহাব্বতের আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা
لا لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله فرن حسبي لا لا ما في قلبي غير الله نور محمد صلى الله فرن نور لا إله إلا الله لا إله لا لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে আল্লাহর বন্ধুদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমদার মনের বেদনা মনরে বুঝাইলে মন বুঝে না আমরার মনের বেদনা মনরে বুঝাইলে মন বুঝে না হাইরে শোনাইলে মন শোনে না বলেন যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা হাই হাই লা ইলাহা লা নামাজ রোজা চাইর না তোমরার মা বাবার হাতে বতে চাইর না বলে নামাজ রোজা চাইর না সবার মা বাবার হাতে বতে চাইর না আমার নবীর দুরুদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না ঠিক না বেঠি তাহলে সবাই জবান খুলে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হেরে প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো হায়রে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না বলেন প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো আরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না হরে প্রেম কইরাছেন ইউনুস নবী মাছের পেটে গিয়েছেন চলি গো হরে দোয়া ইউনু সেরু সিলাই মাফ করিলেন রব্বানা প্রেম তো মরে না বলেন অবশেষে প্রেম করেছেন আমরার নবী মেরা যেতে গেছেন চলি গো ওরে পাশু আত্ম নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তার কাছে প্রেম তো মরে না বলেন সবাই ও
নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আপনারা জবান খুলে বলেন অন্তরে যদি নবীর প্রেম থাকে আমরা আজকের মাহফিলে খুশি না বেজার যারা যারা খুশি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন একটা জোরে তাকবীর হবে জোরে বলেন মারহাবা তাহলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকের মাহফিলে আমরা সবাই খুশি একটা জিনিস বেজার আছে কে শয়তান কে শয়তান শয়তান বড় বেজার ঠিক না আপনারা জানেন আপনাদের চাইতে আরেকটা গ্রুপ সবচাইতে বেশি খুশি তারা কারা শয়তান বুঝি খুশি মিলাদুন্নবীর মাহফিল এই মিলাদুন্নবীর মাহফিলে সবচাইতে বেজার হয়েছিল শয়তান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের দ্বিতীয় খণ্ডের 489 নম্বর পৃষ্ঠার ভিতরে শয়তান সাইড সময় বেজার হয়েছে কয় সময় তার মধ্যে দুই নম্বর শয়তান বেজার হয়েছে আমার নবীজির আগমনে নাউজুবিল্লাহ কইতেন না কারণ আমার নবীজি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক আমার নবীরে হেদায়েতের বাণী দিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ বলেন তো শয় আল্লাহ রাসূল যদি সবাই হেদায়েত করে শয়তান কব নবী যদি হেদায়েত করে নবীর উপর দিয়ে কাজ করার ক্ষমতা শয়তানের তো শয়তান বেজার হয়েছিল তবে খুশি হয়েছে কে শুনেন খুশি হয়েছে এলাকার কবরবাসীরা আমরা কি খুশি কবরবাসী আরো খুশি আজকের মাহফিলে অনেক ছেলেরা বসেছেন আজকে আপনাদের বাবা নেই অনেক ছেলেরা বসেছেন আজকে আপনাদের মা নেই অনেকে বসেছেন আপনাদের মা বাপ দুইজন নাই আজকে অনেকে বসেছেন আত্মীয় স্বজন অন্ধকার কবরে জানেন আজকের মাহফিল যখন থেকে শুরু হয়ে গেছে কবরবাসীগুলার রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন রুহুগুলো আপনার কাছে আইসা ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় তার চাইতে 40 গুণ বেশি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনের রুহুগুলো হাত বাড়াই দিয়ে রাখছে ও বন্ধু ও আমার আত্মীয় ও সন্তান ও নাতি আসুনি আমাকে একটু দয়া দাও আমার জন্য একটু দোয়া করো ইসালে সওয়াব করো মাগফেরাত কামনা করো আমার কবরে শান্তি নাই কিন্তু ওই কবরবাসীর যদি দেখে তার সন্তান রাস্তায় ঘোরাফেরা করে ওই কবরবাসী যদি দেখে তার এলাকার মানুষ তার আত্মীয় স্বজন মাহফিলে না বসে কোরআন সুন্নার আলোচনা না শুনে রাস্তায় ঘুরতেছে দোকানপাটে বসে আছে ঘরের মধ্যে ঘুমাচ্ছে কবরবাসী এমনি ফিরে যাবে বেজার হয়ে ফিরে যাবে আর কিছু কিছু কবরবাসী মানে আপনারা যারা এখানে বসেছেন আপনাদের কবরবাসী যারা আছে তাদের কবরে আজাব থাকতে থাকবে যখন আপনারা তাদের জন্য দোয়া করবেন ওই কবরবাসীর কবরের মধ্যে আজাব বন্ধ করে আল্লাহ জান্নাত প্রদান করবেন কবরবাসী প্রশ্ন করবে এ ফেরেশতা আমার কবরে তো এতক্ষণ আজাব ছিল এখন কবরের মধ্যে নাজাত কিভাবে আসলো আজাব থেকে নাজাত কিভাবে হলো আল্লাহ রহমতের ফেরেশতারা উত্তর দিবে হে ফেরেশতার দল তোমরা বলো না কেন কবরের আজাব থেকে নাজাত হলো আল্লাহ রহমতের ফেরেশতারা বলবে হে কবরবাসী তোমার সন্তান তোমার নাতি তোমার সন্তান তোমার আত্মীয় তোমার আত্মীয় বংশের মানুষ যারা আছে ওই যে খামার বিটা জামে মসজিদের মাহফিলের মধ্যে বসে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে বলে দোয়া করেছে ওই দোয়ার কারণে রব্বে করিম তোমাদের কবরের আজাব মাফ করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ তাহলে বলেন না কবরবাসী খুশি আমরা আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে বসে খুশি জবানের জড়তা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা আর ডাইনে বামে নয় সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতা এই মিয়া অন্ধকার কবরে হ্যাঁ মনে রাখেন অন্ধকার কবর কেমন নুরানিত হয়ে যাবে কেমন আলোকিত হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফলতা অর্জন করেছে আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খশিউন নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে আপনি মুসলমান দাবি করেন আহ চিন্তা করেন আপনার নামাজ নাই আপনার রোজা নাই আপনার হজ নাই আপনার যাকাত নাই আপনার ইবাদত নাই নবীর মুহাব্বত নাই দান সাদকা নাই আপনি মুসলমান আপনি চিন্তা করেন ওই নামাজ আপনার কতটুকু উপকারে আসবে হে মুমিন হে মুসলমান আপনি যে আপনার দাড়িগুলার মধ্যে ক্লিন শেপ করে ফেলে দিচ্ছেন অন্ধকার কবরে আপনাকে রাখার পরে যদি নবী আপনার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে চিনি না আপনার কবরে কোনো উপায় আছে উপায় আছে
গভীর মনোযোগ নীরব থাকবেন আলোচনার দ্বারা বাইকতে আরো আপনার আলোচনা বুঝে যাবেন তাহলে অন্ধকার কবর আলোকিত হবে কি দ্বারা নূর দ্বারা কি দ্বারা অন্ধকার কবর আলোকিত হবে নূর দ্বারা ওই নূরটা কেমনে অর্জন করবেন তাইলে বোঝা যায় যারা নামাজ পড়ে তারা ওই নূরটা অর্জন করে ঠিক না নামাজ যখন আপনি পড়বেন বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে মুসলমানের কপালটা যখন সেজদা অবনত হওয়া অবস্থায় তারা যখন মাটির সঙ্গে লাগাইয়া দেয় মুসলমানের কপালের মধ্যে আমার আল্লাহ একটা নূরের রশ্মি জ্বালাইয়া দেয় নামাজ পড়ে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটার মধ্যে অন্য কোনো আলো দেয় না বান্দা দেখবে তার কবরটা নূরের আলোতে ঝিলমিল ঝিলমিল করতেছে বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিসের আলো আমার নবী কই এটা হইল নামাজের আলো নামাজ পড়েছো তোমার কপালটা নূরে নূরান্বিত হয়ে গেছে ও আমার খামার বিটার বাবারা ও আমার ফটিক শরীর বন্ধুরা আশেপাশে এলাকার পরদার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন তাইলে এবার আমার নবী যদি কয় নামাজ আদায় করার কারণে তোমাদের কপালের মধ্যে আমার আল্লাহ জান্নাতি নূরের আলো জ্বালাইয়া দিবে আমরা সবাই নামাজ আদায় করব অবশ্যই এখন বন্ধুগণ নবীর শান নবীর মান নবীর আজমতের আলোচনা তো আমরা করতেছি এখন নামাজটা আপনি পাইলেন কোন জায়গা থাইকা এবার আমার নবী কয় নামাজ তো পাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ থাইক সুবহানাল্লাহ কোথায় থেকে নামাজ পাইছে মেরাজ তাইকা এখন মেরাজ কোনটা গো আমার নবী নাক দিয়ে কই মেরাজ হইল ওইটা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর কোরআনুল করিম তো প্রমাণ করে দেয় স্বয়ং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে আল্লাহর বাড়িতে গমন করাটাকে মেরাজ বলে ওই মেরাজে যাইয়া আমার আল্লাহ পাক নবীর উম্মতকে নাজাত দেওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেছেন আমার বন্ধুরা ভাই বাবা জিরাগু ও নবীর পাগলের দলেরা তাইলে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবীর উম্মতের নাজাতের ব্যবস্থা করে দেয় আমি জানতে চাই ওই নবীর শান মান কম না বেশি আরো জোরে অবশ্যই ওই নবীর শান ও মান বড় বেশি রে এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো রে ও আমার খামার বিটার বাবারা ওই নবীকে সম্মান করতে শিখেন ওই নবীকে ইজ্জত করতে শিখেন ওই নবীজির ভালোবাসা প্রকাশ করতে শিখেন আজকের মাহফিলটা তো নবীর মিলাদুন নবীর মাহফিল এখন জানতে চাই অন্ধকার কবরে নামলে কবর হবে আলোকিত অন্ধকার কবরে প্রশ্ন কয়টা কথা কন না কিন্তু মূল প্রশ্ন হলো একটা সর্বশেষ প্রশ্ন ওমান হাজার রাজুল আমার আলোচনা কিন্তু ঠিক এই জায়গার মধ্যে আছে ও বন্ধু আপনাকে প্রশ্ন করাবে হবে মান রব্বুকা আপনি যদি মুসলমান হয় আপনি নিজেই বলবেন রব্বি আপনারা কেমনভাবে আসতে কথা বলেন রব্বি রব্বি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা ধর্ম কি আপনি বলবেন দিনিয়াল ইসলাম ও বন্ধু কিন্তু রব্বি আল্লাহ বলবেন আল্লাহ সামনে থাকবে না দিনিয়াল ইসলাম বলবেন ইসলাম সম্পর্কে অবগত হইলে আপনি ইসলাম বলবেন কিন্তু আমার নবীরে কবরে যখন আপনার সামনে দাঁড় করাইব আপনাকে প্রশ্ন করব ওয়ামান হাজার রাজুল ওয়ামান হাজার নবিউকা আপনাকে প্রশ্ন করবে এই ব্যক্তিকে তুমি চিনোনি আপনি নবীর উম্মত দাবি করেন কিন্তু নবীর সুন্নতের আমল নাই আপনি নবীর উম্মত দাবি করেন নবীর প্রতি ঈমান তাজা নাই তাইলে আপনি তো আমার নবীরে চিনবেন না হে নবীর উম্মতের দল হে নবীর আশিকের দল তুমি কেমনে তোমার দাড়িগুলার মধ্যে তুমি কুরের আঘাত লাগে তুমি তোমার দাড়িগুলা ফালাইয়া দাও তুমি কেমনে নবীর সুন্নতগুলা তোমার মুখ থেকে সরাইয়া দাও যদি তোমার মুখটা ক্লিন শেভ করা থাকে রে নবীর উম্মত অন্ধকার কবনে যদি আমার নবীনে দেখে বলে ওয়ামান হাজার রাজুল দেখো তুমি এই ব্যক্তিকে চিনোনি এবার আমার নবী যদি আপনার ক্লিনসে বলা মুখটা দেখা কয়ে আমি তোরে চিনি না আমি তোরে চিনি না তোমার আমার কি লাভ হবে কি লাভ হবে নবী যদি তোমার চিনি না বলে কি লাভ হবে নবী যদি তোমার চেহারা দেখা কয় তুই আমার উম্মত না
কি লাভ হবে নবীর দিকে ফিরে তোমার প্রশ্ন করলে নবী যদি তোমার দিক থেকে মুখ ফিরে আনে কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ কবরে আপনি নবীর না পাইলে হে বন্ধু নবী নবী কইরা কান্দ নবী নবী কইরা ডাকরে নবী যদি কবরে যাওয়ার পরে বলে আমি তোরে চিনি না তাইলে আপনার আমার কোন কবরে উপায় থাকবে না হে মাহফিল কমিটির যুব সমাজের ভাইয়েরা মাহফিল করেন কথা সত্য পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন মাহফিল কমিটির যুব সমাজের ভাইয়েরা মাহফিল করেন কথা সত্য আল্লাহর ইবাদত কইরেন নবীর সুন্নতের আমল কইরেন নাইলে উপায় নাই উপায় নাই উপায় নাই বাসার মতো কোনো উপায় নাই এই জন্য সবার কাছে আবদার নবী যদি কবরে গেলে তোমারে বলে তোমারে চিনে না তোমার বাসার মতো কোনো উপায় নাই এই জন্য আমার নবীর কাছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার উম্মতরে কিভাবে চিনবেন আমার নবী কয় আমি নবী আমার উম্মতকে কেমনে চিনবো আমার উম্মতরা তো দুনিয়ার জমিনে অনেক সুন্নতি পালন করে সুন্নত দাড়ি রেখা পালন করে মাথায় টুপি দিয়া পালন করে শরীরে লম্বা পাঞ্জাবি দিয়া পালন করে আবার তার দুনিয়ার জমিনে চলাফেরা দিয়া সুন্নত পালন করে হে নবীর উম্মতের দল যদি তোমার দুনিয়ার টুপি তো তোমার কবরে যাওয়ার সময় মাথায় দিয়া দিবে না তোমার পাঞ্জাবিটা তোমার সঙ্গে দিবে না কিন্তু একমাত্র তোমার দাড়ি এগুলা লইয়া তুমি কিন্তু কবরে যাইবা যদি তোমারে আমার নবীরে দেখা প্রশ্ন করাও আমার হাজার রাসূল এই ব্যক্তিকে তুমি চিননি আপনি নবীকে চিনা লাগবে না আপনার মুখের সুন্নতি দাড়ি দেইকা আমার নবী বলবে এটাই আমার উম্মত আর জবান কুলে বলেন না সুবহানাল্লাহ আর উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না ওনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাদন আর তার স্বজন সোন দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্দিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাদন আর তার স্বজন সোন দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইবি খুশবু আতরে হায়রে পড়বি কোরআন দুরুদ শরীফ পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম আমরা সবাই ওসিয়ত করি সবারই প্রতি সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি বলেন সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি হায়রে তাসিরি পারবেন দয়াল নবী মিলা দেখে আমি ছাড়িস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না বন্ধু নবী ছাড়া কবরে উপায় বাসার উপায় নবী ছাড়া কবরে কোনো উপায় তাহলে নবী যদি কবরে চান নবীর সুন্নতের আমল লাগবে কি লাগবে না
এ বন্ধু মুসলমান হিসাবে তুমি যে নবীর উম্মত একটা কাজ একটু বেশি করার চেষ্টা কইরো হে মুসলমানের সন্তানেরা বেশি যে কোন অন্য কোন কাজ করেন আর না করেন নবীর সুন্নাত একমাত্র টুপিটা সব সময় মাথায় রাখার চেষ্টা কইরেন মারহাবা বলবেন নবীর সুন্নাত কি মাথায় রাখার চেষ্টা করবেন টুপিটা মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহ না করুক কোন জায়গায় যদি অ্যাক্সিডেন্টও মারা যান আপনাকে চিনার উপায় নাই আপনি কি হিন্দু না মুসলমান আপনার ধর্ম কি আপনাকে জানাজা দিবে না না দিবে তবে হ্যাঁ আপনার মাথায় যদি নবীর সুন্নাত একটা টুপি থাকে রে আপনার মাথায় যদি একটা নবীর সুন্নাত টুপি থাকে আপনার মুখে যদি দাড়ি থাকে মানুষ দেখেই বলবে এটা মুসলমানের সন্তান এইটার জানাজা দেওয়া লাগবে ও বন্ধু ও নবীর আশেকের দলেরা আরো মনোযোগ দিয়ে আমার নবীর শানের একটু আলোচনা আপনারা শুনবেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিন থেকে নবীর উম্মত কবরে মারা যাওয়ার পর একটা দোয়া পড়ে কবরে যখন রাখে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ পরে উম্মতরে কবরে শোয়ায় ওই কবরে শোয়ানোর পরে গো আমার দয়াল নবী বলেন আমি নবীর উম্মতেরা দুনিয়ার মানুষ দেখতে পায় ওই কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে শোয়ায় তবে না 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 হে আমি নবীর উম্মতের দল তারের মাটির মধ্যে শোয়ায় না মাটির বিছানার মধ্যে শোয়ায় না ও গো নবীজি ও দয়াল নবী কিসের মধ্যে শোয়ায় আমার নবী ডাক দিয়া কয় সে যদি আমার নবীর সুন্নতের আমলওয়ালা হয় আমার সুন্নত আমলওয়ালা হয় আমি নবীর ওই উম্মতারে আমার আল্লাহ পাক জান্নাতি বিছানার মধ্যে শোয়ায়া দে আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধু ও নবীরে পাগলের দলেরা এই জন্যই তো আমরা নবীর জন্য সর্বক্ষণ কাঁদি একটা কথা মনে রাখবা ওই নবী রহমাতাল লিল আলামিন নবীজি রহাতুল আশিকিন সিরাজম মনির নবী মদিনার মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন খুতবা দিতেন কি দিতেন আমার নবী যখন খুতবা দিতেন নবীর সাহাবায়ে কেরাম একসাথে আমার নবীর সম্মুখে বসে থাকতেন মসজিদে নববীর বারান্দায় 70 জন সদস্যওয়ালা একটা নবীর সাহাবীদের টিম ছিলেন যাদেরকে হাদিস বাসায় বলা হয় আহালে সুফা ওই আহালে সুফার লোকেরা আমার নবীজির সামনে বসে থাকত ঘন্টার পর ঘন্টা চলে যাইত ঘন্টার পর ঘন্টা চলে যাইত ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের কি পেটের খিদা লাগতো না আমার নবী কয় আমি একদিন জিজ্ঞাসা করলাম ও আমি নবীর সাহাবীর দলেরা আমি নবী যে তোমাদের কাছে বয়ান করি তোমরা যে কোনো কথা বলো না তোমরা যে পেটের খিদার কথা বলো না সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মুবারকের দিকে যখন আমরা তাকাই আমরা সাহাবীরার খিদার কথা মনে থাকে না আমার নবী কেমন নবীর শান ও আজমত কেমন একটা বুড়া মহিলা নতুন খেজুরের বাগান লাগায়া আমার নবীর দরবারে একটা পুটলির মধ্যে করে অনেকগুলা খেজুর নিয়ে আসছে অনেকগুলা কি সামান্য পরিমাণ খেজুর আমার নবীর দরবারে আনছে নবীরে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুরগুলো আপনি নবীর দরবারে আমার পক্ষ থেকে হাদিয়া প্রদান করলাম সুবহানাল্লাহ বলবেন না কি প্রদান করলাম হাদিয়া প্রদান করলাম ইয়া রাসূলুল্লাহ আমার নবী খেজুরগুলার দিকে তাকাইলেন ও বন্ধু নবী দেখতে পাইলেন যতগুলা সাহাবাই কেরাম অতগুলা খেজুর কিন্তু এই জায়গার মধ্যে নাই এই খেজুরের পুটলিটা আমার নবী হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী খেজুরের পুটলিটা তুমি গ্রহণ করো খেজুরের পাত্রটা পুটলাটা যখন গ্রহণ করছে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সাহাবি হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ এত সাহাবি এই অল্প কটা খেজুর দিয়া তো হবে না আমার নবী ডাক দিয়ে কয় আলী অবশ্যই হবে যা দিয়েছে পর আলহামদুলিল্লাহ হযরত আলী কয় আলহামদুলিল্লাহ হাতের মধ্যে খেজুরের পুটলিটা নিলেন আমার নবী কয় আলী তুমি তোমার নিজ হাতে তাদের মাঝে খেজুর বন্টন করো এবার হযরত মওলা আলীকে আমার নবী বলেন বিসমিল্লাহ বলে খেজুর দেওয়া শুরু করো হযরত মওলা আলী খেজুরের পুটলিটার মধ্যে হাত ঢুকানো শুরু করলেন বিসমিল্লাহ বলে একজনকে দেয় আমার
নবী কয় আবার দাও আবার বিসমিল্লাহ বলে আরেকজনকে দেয় আবার দাও আবার বিসমিল্লাহ বলে আরেকজনকে দেয় আবার বিসমিল্লাহ বলে আরেকজনকে দেয় আবার বিসমিল্লাহ বলে আরেকজনকে দেয় এমনে দিতে দিতে নবীর সকল সাহাবীদেরকে খেজুর দেওয়া শেষ হয়ে যায় সর্বশেষ হযরতে আলী আমার নবীর সামনে চলে আসে ইয়া রাসূলুল্লাহ সবাইকে তো খেজুর দিলাম আলহামদুলিল্লাহ খেজুর হইছে আমার নবী কয় হযরতে আলী আর খেজুর কতগুলো আছে হযরতে আলী খেজুরের পুটলিটা সরায়া দেখে গো যেমনের খেজুর তেমন জায়গায় পড়ে আছে সাহাবী হযরতে আলী একটা ডাকি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ও দয়াল নবী গো বুঝলাম না অল্প কয়েকটা খেজুর ছিল বিসমিল্লাহ বলে বলে খেজুর দিলাম একটা খেজুর কি এখনো কমে নাই আমার নবী কয় হযরতে আলী রে এটা হলো বিসমিল্লাহ পড়ার বরকত আরে ধরে বলবেন না সুবহানাল্লাহ হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারা তো সম্মান আপনারা তো মর্তবা সামান্য বিসমিল্লাহর ফজিলতের কারণে এতগুলা খেজুর বাইরা গেছে ও নবী গো নবী গো নবী গো আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীজি এত মর্যাদাবান আমার নবী কয় হযরত আলী কি দেখছো আরো দেখবা মারহাবা কি দেখছো আরো দেখবা আমার নবী তো সাধারণ নবী নয় আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো রহমতওয়ালা নবী এক ইহুদি আমার নবীর কাছে সব সময় এসে আমার নবীরে ব্যঙ্গ করে তুমি কিসের নবী তোমারে তো আমরা নবী মানি না তুমি তো সাধারণ আব্দুল্লার বেটা মুহাম্মদ নাউজুবিল্লাহ আমার নবী কয় ইহুদি রে আমি নবীর অস্বীকার করো তুমি অস্বীকার করবে এটা এখনকার কথা না আমার আল্লাহ এটা আগেই কইছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমি নবীরে মুশরিকটা অস্বীকার করবে ইহুদি আমি নবীরে তুমি কেমনে মানবা আমার কাছে তুমি এমন একটা জিনিস বলো না ইহুদি কয় ও আল্লাহর হাবিব আপনি নবী তো আল্লাহ পাকের নবী আমি চাই আপনি নবী যে মানুষের কাছে আপনার মেরাজের কথা বলেন আপনি যে বলতেছেন সাতাইশ মতান্তরে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিলেন আপনি এতদিন ছিলেন আমরা কি ঘুমাইয়া নিছিলাম ও নবী গো আপনি বলেন না আপনি এটার কোনো প্রমাণ দিতে পারবেননি বলে হ্যাঁ পারবো ইহুদি আমার নবীরে কয় ও আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন আপনি তো সব কিছু করেন আমি অনেকদিন পর্যন্ত আমার খেজুরের বাগানে খেজুর গাছ লাগাই আপনি নবী চাইরে আমার খেজুরের বাগানে খেজুর গাছ লাগাইয়া আমার গাছটা একই রাইতে উঠাইয়া দেখাইতে পারেন মারহাবা একটা খেজুর গাছ যদি বড় হয় সাতাশ বছরের মাথায় এটার ভিতরে কি খেজুর আসবে না খেজুর আসবে না তা আপনি যদি সাতাশ বছর মেরাজে দেয়া থাইকেই থাকেন তাহলে আপনি নবী আমার খেজুরের দানা রোপণ করে আমার খেজুর গাছ উঠাইয়া দেখান মারহাবা কোন আমার নবীজি গেছেন ইহুদির বাড়িতে বাড়িতে যাইয়া খেজুরের দানাগুলা নিছে তো ইহুদিটা বালতি অথবা কোনো পেয়ালার মধ্যে করে আমার নবীজির পেছনে পেছনে হাঁটতেছে খেজুরগুলা নিয়া আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী খেজুরের দানাগুলা নিয়া নিয়া একটা একটা গর্তের ভিতরে রোপণ করতেছে নবীজির হাতে একটা সরি মোবারক লাঠি মোবারক ছিল ওই লাঠি দিয়া নবীজি আঘাত করে ফাঁকা করে খেজুরের দানা দেয় ফাঁকা করে খেজুরের দানা দেয় এমনভাবে দিতে দিতে নবী আমার লাগাইছে মনে করেন এখানে খেজুরের দানা ছিল একশোটা কয়টা আরো ধরে কয়টা আমার নবী লাগাইতে লাগাইতে অনেকগুলা খেজুরের দানা লাগাইলেন ওই সময় আমার নবীর সঙ্গী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেজুরের পাত্রটা থেকে একটা খেজুরের দানা লইয়া লুকাইয়া উনি লাগাইয়া দিছে সুবহানাল্লাহ ইহুদি ডাক দিয়া কয় নবী আপনি যদি সাতাশ বছর মেরাজে থাইকা থাকেন আপনি যদি আল্লাহর সত্যিকারের পয়গাম্বর হন তাহলে আপনার লাগানো গাছের মধ্যে খেজুর আসবে খেজুর গাছ বড় হবে মাত্র এক রাত্রতে আমার নবী কই ইহুদি যাও আগামীকালকে সকালবেলা দেখা করবা কখন দেখা করবা আগামীকালকে সকালবেলা দেখা করবা আগামীকালকে সকালবেলা যখন হয়েছে ইহুদি গইনা গইনা একশতটা খেজুরের দানা আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর কাছে দিছে আমার নবী একশতটা দানার মধ্য থেকে লাগাইছে কয়টা নিরানব্বইটা ইহুদি লক্ষ্য করে দেখে গো পরের দিন সকালবেলা আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীজির হাত মোবারকে লাগানো নিরানব্বইটা খেজুর গাছই লম্বা হইয়া দাঁড়াইয়া খেজুর দৈরা রইছে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ
কিন্তু ইহুদি বলে 99টার ভিতরে দিদরছে একটা দিদরে না রে তাইলে বোঝা যায় একটু কইলেও ঘাটতি আছে নবীর দরবারে ইহুদিদের ডাক দিয়া কই নবী আপনি চলেন আপনার খেজুরের বাগান দেখবেন আমার নবী খেজুরের বাগানে যায় দেখে ইহুদি সুন্দর দেখাইতো যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার নবী তাকায় ইহুদির দিকে তাকায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মনটা বেজার করে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে আমার নবী হযরত আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আলী রে ও হযরত আলী তুমি কিল্লাকে মুস্কি মুস্কি হাকা তুমি কেন মুখটা বেজার করে রেখেছ হযরত আলী রাদিয়াল্লাহু মুখটা বেজার করে রাখছে আমার নবী কি খুঁজি তোমার গাছ পাইছনি কই নবীজি আমি গইন্না তো দানা দিছিলাম 100টা আমার খেজুর গাছ দিয়ে হয়েছে 99টা আর একটা দি মাত্র ছোট এখনো খেজুর ধরছে না আমার নবী কয় ও আলী এই গাছটাকে আমি লাগাইছি না তুমি লাগাইছ আলী কইয়া রাসূলুল্লাহ আমি না লাগাইছি হে আলী তোমার গাছটার মধ্যে দি খেজুর ধরছে না ইহুদি আবার কি বলবো হযরত আলী কয় নবী গো আমি মনে করি ছিলাম মুসলমানের পাওয়ার তো ঠিক আছে এই জন্য একটা খেজুরের দানা আমি লাগিয়ে চাইছি আমার নবী ডাক দিয়া কয় আলী আইয়ুকুম মিসনি তোমরা কি আমার মতো মারহাবা বলবেন আইয়ুকুম মিসনি আমি কি তোমাদের কারোর মতো না আমি আলী তোমার মতো না আবু বকরের মতো না উসমানের মতো না অন্য কোন মানুষের মতো না অনেকে বলে আমার নবী বিবাহ করেছে আমরা করেছি নবী আমার মতো অনেকে বলে আমার নবীর সন্তান হয়েছে আমাদেরও সন্তান হয় নবী আমাদের মতো অনেকে বলে আমার নবী বিবাহ করেছে আমরা বিবাহ করি নবী আমাদের মতো না 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 নবী আমাদের মতো না নবীর হাদিস প্রমাণ করে আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো তাইলে বোঝা যায় আমরা কেউ নবীর মতো না অসাধারণ এই জন্য আসে ডাক দিয়া বলে ওরে নূর নবীজির তিনটি সুরত শোন হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আসে কন গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা নূর নবীজির শান নবীর আসে কান গাইব মোরা ওরে এক যে শুরুতে হাকিকি দুই নাম্বারে মালাইকি তিন নাম্বারে মানব রূপ ধারণ নবীর আসে গণ গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা নূর নবীজির শান নবীর আসে কান গাইব মোরা কামলিওয়ালার শান ওরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে আসিলেন দরারে বুকে ওরে সুবে সাদিক সোমবারেতে মা আমেনারে কুলেতে সবে সাদিক সোমবারাতে মায়া মেনারে কুলেতে আসলেন আমার নবী দুজাহান নবীর আসে কান গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা নূর নবীজির শান নবীর আসে কান গাইব মোরা অন্য নবীজি আমাদের মতো বলে কিছু উম্মত যত আসলে তারা নবীর উম্মত না ওরে কোরআন বলে নবীজির নূর আছে দেখো কোরআনের সুর কোরআন বলে নবীজির নূর আছে দেখো কোরআনের সুর গায়েবের খবর আসলে নে দরায় নবীর আসে কান গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা নূর নবীজির শান নবীর আসে কান গাইব মোরা কামলি ওয়ালার শান জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুরে নবীর যদি এত সম্মান হয় নবীর যদি এত মর্যাদা হয় আমরা সবাই তো ওই নবীর পাগল আমার নবী কয় আলী তোমার গাছটা তো বড় হইছে না তুমি আলীর মন্ডা দি বেজার আলী রে ও আলী তুমি পড়ো আলহামদুলিল্লাহ হযরত আলী কয় আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার গাছটা কি বড় হইতো না বলে পরের দিন সকালবেলা দেখা কইরো সুবহানাল্লাহ পরের দিন সকালবেলা হযরত মাওলানা আলী গাছের কাছে যায়া দেখে আমার নবীর গাছটা যত বড় হযরত আলীর গাছটা সামান্য ছোট কিন্তু কাছাকাছি হইয়া গেছে এটার মধ্যে ফলও আইসা গেছে নবী ডাক দিয়া কয় আলী দেখছনি কত সুন্দর ইয়া রাসূলুল্লাহ আমার গাছটা কি লাগে বড় হইছে না আমার নবী কয় আলী রে আমি নবী যতটা দানা রোপণ করছি বিসমিল্লাহ কইয়া রোপণ করছি তাহলে আপনারা যত কাজকর্ম করেন না কেন বিসমিল্লাহ কইরা করবেন কোন ইনশাআল্লাহ যেই কাজ শুরু করবেন করার আগে কি পড়বেন কি করবেন
প্রত্যেক কর্ম শুরু করার আগে কি করবেন? কেওর গাছে আম গাছের ভিতরে ঢিল মারার সময় হিসাব আর তোর কোয়ারি মানচের গাছে আম ধরলে ইট মারবেন যে ঢিল মারবেন যে কি করবেন? মারণ যাইবনি? মানুষের বড়ি গাছে ঢিল মারা যাইব? মানুষের কোনো কিছু ধরা যাবে? সাবধান, আজকের ওয়াজ থেকে এটা শিখেন। আমার নবী শিখিয়ে দিচ্ছেন হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এ জোরে বলেন কয় প্রকার? এ সবাই বলেন কয় প্রকার? একটা হচ্ছে হাক্কুল্লাহ, কার হক? আল্লাহর হক। একটা হলো হাক্কুল ইবাদ, কার হক? বান্দার হক। আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। তবে হাক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের গাছে ঢিল মেরে আম খাওয়া, মানুষকে না বললে তার কোনো কিছু নিয়ে যাওয়া, এটা বান্দার হক, আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি আল্লাহ তোমাকে অন্য সব গুণা মাফ করে দেয়, তবে বান্দার হকের জন্য তুমি ময়দানে মাশরে দরা খেয়ে যাবে। আল্লাহ আমরা কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহ আমরা কোনোদিন একজনের এক টাকা মেরে খাব না। আল্লাহ আমরা কোনোদিন একটা মানুষের সঙ্গে অবিচার করে তার থেকে অত্যাচার অনাচার করে সম্পত্তি দখল করব না। আল্লাহ আমরা কোনোদিন আল্লাহ রসুলের আইনের বাহিরে গিয়ে একটা মানুষের মাল সম্পদ তার অনুমতি ছাড়া এখান থেকে লাড়ব না। কোনো বান্দার, কোনো মুসলমানের হক নষ্ট করব না। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনাদের এলাকার মধ্যে যখন মানুষ বৃক্ষরোপণ করে অথবা মানুষ যখন ধান লাগায়, ধান লাগানোর পরে খেরগুলা কেন আপনারা খের বোঝেন? আপনারা নারা নারা যেটা খের, এগুলো আপনার রাস্তার মধ্যে শুকাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে রাস্তার মধ্যে এগুলা শুকাত দেওয়ার অধিকার? মানুষ চলার পথে গাড়ি নিয়ে চলুক, হাঁটা চলুক, মানুষের কষ্ট হয়, এগুলো হাক্কুল ইবাদ। রাস্তার মধ্যে আপনার গরুর ঘরের গোবরের লাইন আপনার রাস্তা দিয়া, আপনার ফানির লাইন রাস্তার উপর দিয়ে ছাড়ছেন, অন্য মুসলমান হাঁটতে কষ্ট হয়, এটা হাক্কুল ইবাদ। এটা যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, এটার জন্য আপনি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবেন। সাবধান, কখনো এগুলা করা যাবে না। যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে যারা ওজন করে মানুষকে দেন, একটু বেশি দেখানোর জন্য ওজনে কম দিয়া বেশি দিবেন, এটা করার দরকার নাই। প্রয়োজনে সমান সমান দিবেন, তবুও কোনো দিন ওজনে কম দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সুন্না মোতাবেক দুনিয়াতে চলার তৌফিক দান করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন, আরও জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় সদা সর্বদা এই দোয়া করব, আল্লাহ আমরা তো নবীর উম্মত, আমরা তো আপনার বান্দা, আল্লাহ আপনি বলেন না আমার জন্য আপনি কী ব্যবস্থা করেছেন? আল্লাহ বলেন যদি কোনো বান্দার হক নষ্ট না করো, আমি আল্লাহর সাথে শিরিক না করো, আমার নবীর দিদার পেয়ে পেয়ে তুমি ইন্তেকাল করবে, কবরে যাওয়ার পর তোমাকে বলা হবে ফা দখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বান্দার হক নষ্ট করবো না। হযরত আলী আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ এটা কিসের ফজিলত? আমার নবী বলে হযরত আলী প্রত্যেকটা দানা রোপণ করার সময় আমি বিসমিল্লাহ পড়েছি। হযরত আলী তুমি বিসমিল্লাহ পড়ো নাই এই জন্য এটা এমন হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইয়া রাসূলুল্লাহ আজকে দি বড় হয়ে গেছে? আমার নবী কয় তুমি যে গতকালকে ছোট ছিল জবান দিয়ে পড়েছো আলহামদুলিল্লাহ, মানে যা পাইছো তাতেই খুশি হয়েছো, আল্লাহ খুশি হইয়া তোমারটা আবার বড় করে দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এলাকায় অনেকে আছেন না, কেউ 300 টাকা দৈনিক ইনকাম করেন, কেউ 500 টাকা ইনকাম করেন, কেউ 700 টাকা, কেউ 1000, কেউ 1,00,000 টাকা ইনকাম করে, অথবা কেউ বিল্ডিংয়ে ঘুমায়, কেউ নর্মাল ছোট ঘরে ঘুমায়। এটা দেখে কেউ কখনো উপহাস করবেন না, কেউ কোনোদিন মন বেজার করবেন না। যা পাইছেন আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ, 100 কামাই করছি আলহামদুলিল্লাহ, 200 কামাই করছি আলহামদুলিল্লাহ, 500 আলহামদুলিল্লাহ, 1000 আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ রহমতের ফেরেশতারা এই সময় আল্লাহকে কি বলে জানেন? আল্লাহ এটা তো দিছি অল্প, এটা দিয়ে আলহামদুলিল্লাহ বলে, মারহাবা কন্যা। আল্লাহ বলবো দেখছুনি কম দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলে, আচ্ছা তার একটু বেশি দিয়ে দেখি। তো এটা আবার যখন বেশি দিব এটা কয় আলহামদুলিল্লাহ। তা আপনি যত আলহামদুলিল্লাহ পড়বেন আপনার ধন সম্পত্তি বাড়াই দিবে কে? রিজিক বাড়াই দিবে কে? এই জন্য অভাবে অনটনে পড়লে কখনো দিশেহারা হবেন না। আল্লাহ পাক আপনাকে এটার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। আমরা তো সেই নবীর উম্মত যারা ইন্নাল্লাহ মাআ সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ রয়েছেন। আমরা তো ধৈর্য ধারণকারী উম্মত, কখনো বিপদে আপদে ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করবেন, নবীর সুন্নতের আমল করবেন। একটা সুন্নত সবসময় সাথে রাখার কথা বলছি, সেটা কি? টুপি সবসময় রাখবেন তো ইনশাআল্লাহ, সবসময় রাখবেন তো ইনশাআল্লাহ, সবসময় রাখবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার নবীর সুন্নত দাড়ি, যারা শেভ করে ফেলেন আপনাদের সবার কাছে আবদার। অনেকে মনে মনে কইতাছে হুজুরের দি দাড়ি নাই, হুজুর আমরা দাড়ির কথা কো, আরে হুজুরের দাড়ি তো উঠছে না, দাড়ির কথা কইয়া দেন আমি বিপদে ফেরা যাই। আসলে উঠতো, এটা বংশীয়ভাবে আমরা দাড়িটা ওড়ে একটু দেরিতে, তবে যা উঠছে আলহামদুলিল্লাহ। নবীর এক সাহাবির দাড়িয়া ছিল মাত্র একটা, কয়ডা জোরে কন্যা কয়ডা?
আমার নবী সব সময় এই সাহাবীদের দিকে তাকিয়ে থাকে মুস্কি মুস্কি হাসতো তো পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবীটা আসছে আয়েশা আমার নবীজি তার দিকে সাইয়ার মুস্কি মুস্কি হাসে না সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি প্রত্যেক দিন আমার সেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেন আজকে যে আপনি নবী আমার দিকে হাসেন না আমার নবী বলেছে সাহাবী তুমি জানো তোমার মুখের মধ্যে একটা দাড়ি ছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার দাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন এর লাগি না ফালাই দিছি আমার নবীকে সাহাবীরা প্রত্যেক দিন তোমার এই দাড়িটার ভিতরে 70 জন করে ফেরেশতা দুইলা দুইলা খেলাধুলা করত সুবহানাল্লাহ এজন্য না আমি নবী হাসতাম আজকে তো ফেরেশতাগুলো নাই এজন্য না আমি হাসি না তাহলে বোঝা যায় এক একটা দাড়ির গোড়ায় কয়টা কইরা ফেরেশতা হেজুরে কন্যা কয়টা কইরা তাহলে এক একটা দাড়ি ফালাইলেন মানে কয়টা ফেরেশতা ফালাইলেন 70টা তো একটা আমরা হিসাব করেন আপনার এই গালের ভিতরে যদি 1000 দাড়ি থাকে 1000 দাড়ির গোড়া 70 করে হিসাব করেন সে কয় লাখ চিন্তা করে দেখেন এই ফেরেশতা আপনি ফালাইয়া দিচ্ছেন আরেকটা আপনাদেরকে মেসেজ দিয়ে যায় যারা দাড়ি ক্লিন শেভ করে ফেলে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে এটাকে জাস্টিফাই করে বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে ওই মানুষগুলোর শরীরের যৌন শক্তি কমে যায় শারীরিক শক্তি কমে যায় তাদের স্ত্রীর কাছে তারা লজ্জিত হয়ে যায় এই জন্য দাড়ি একটা ফালাই দেন আপনার বউ কয় তুমি দাড়ি রাখো এগুলোর কারণে তো অনেক অসুবিধা দাড়ি টেনে রাখার দরকার নাই বউরে বালা করে বোঝায় বইলেন যে বলে দাড়ি ডিজে কাটতে লাই আমারে ক্ষতি হইতাছে আমারে ক্ষতি হইতাছে তো দেখবেন বই কইব বাবুরে থাক এতদিন কাটছ অনকালা কারণের দরকার নাই ক্ষতি যা হইব নবীর সুন্নত আদায় করো আল্লাহই আমাদেরকে সব দিক থেকে ধনী বানাবেন কারণ নবীর সুন্নত যারা মানে তাদেরকে কোনোদিন আল্লাহ বেয়াজ্জুতি করে না 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 বেয়াজ্জুতি করে না আর দেখেন দাড়ি রাখুন না মানুষ যারা হুজুর যারা হুজুরের বউও কোনোদিন যায় না কারণ যাইব কেমনে হুজুর তো নবীর সুন্নতে শরীর সাজানো আল্লাহ পাক আলাদা পাওয়ার তাদেরকে দিয়া দেয় তো এই জন্য দাড়ি রাখা দেখেন আপনার সংসারে শান্তি পরিবারের শান্তি নবীর সুন্নত রাখবেন তো ইনশাআল্লাহ আর একটা সুন্নত শিখিয়ে দেওয়া যায় প্রত্যেক সময় প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার সব মুসলমান ভাইয়েরা অজু কইরা ঘুমাইবেন কি কইরা কথা কর না কি কইরা ঘুমান নিও দোকান থেকে আইসা কাজে থেকে আইসা ধপ করে যে বিছনাটার ভিতরে ফরেন মনে হয় যে খাটে সানিডি মোটমোটা নিয়ে দিয়ে ওড়ে ঠিক না আল্লাহর দোহাই লাগে অজু করে ঘুমাইবেন আল্লাহর নবী কয় কোনো মুসলমান যদি অজু অবস্থায় মারা যায় তার মর্যাদা হয় শহীদের মর্যাদা শহীদের মর্যাদা যারা পায় তারা জান্নাতে যায় মারহাবা কইতেন না আবার যেই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শহীদ অজু করে ঘুমায় আল্লাহর রহমতের ফেরেশতারা তারা পাহারা দেয় মারহাবা কইতেন না এই ব্যক্তি বেঈমান হওয়ার মরার কোনো সম্ভাবনা থাকে না তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখনই আমরা ঘুমাইতে যাব এটা শান্তির জিনিস কি করে ঘুমাইবেন নিজে অজু করে ঘুমাইবেন নিজের ফুতেরও কইবেন জিয়েরও কইবেন যাও গো মা যাও গো আব্বা অজু করে ঘুমাও দেখবেন এই ফুত যখন বিয়া শাদি করবো এ ফুতের সন্তান হবো বালা এ মাইয়ারে যদি বিয়া শাদি করান মাইয়ার জামাই বেদ গেলে মায়ের কব জামাইরে ঘুমাই অজু করে ঘুমাই তো শ্বশুর শাশুড়ি কইব মা গো শ্বশুর শাশুড়ি কইব দেখছো এই মাইয়া কত আদো বলা মারহাবা কইতেন না তাহলে বোঝা যায় অজুতে শান্তি আছে না নাই নবীর সুন্নতে শান্তি আছে না নাই আল্লাহ নবীর হাদিস নবী কয় মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী কয় উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হয় তো চিন্তা করেন একটা করে সুন্নত জিন্দা করলে 100 করে শহীদের মর্তবা সওয়াব পাইতেন আল্লাহ যেন আমাদেরকে সেই শহীদের মর্তবা সওয়াব নিয়া ইন্তেকাল করার তৌফিক দেয় আমাদেরকে সুন্নতের অনুসারী বানায় জোরে কোন আল্লাহুম্মা আমিন যতগুলা বিষয়ের উপরে কথা বলেছি প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করে নবীর সুন্নতের উপরে চলাফেরা করার তৌফিক দান করে আসুন না আমরা সবাই ওই নবীকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী